হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা যাবো বঙ্গবন্ধু থ্রি আর্ট গ্যালারি, সো তোমরা দেখতে থাকো। আমরা এখান থেকে দুটো টিকিট কিনেছি, এখন আমরা ভিতরে যাব। আমরা ভিতরে ঢুকলাম, আমরা অনেক মজা করছি, আমাদের অনেক ভালো লাগছে। আমরা এখন কিছু ছবি তুলব। এখানে প্রচুর লোক ছিল, আমরা শুক্রবারে গিয়েছিলাম তো তাই ছুটির দিনে প্রচুর লোক হয়। আমরা এখন নৌকার সামনে এসেছি, নৌকাটা দেখতে একদম সত্যি মনে হচ্ছে। এখন রুহামাও গেল, রুহামা ছবি দেখছে। আমি একটু রশি দূরে ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু আমি ছোট্টটা এর জন্য পারছিলাম না। এখন আমরা পাইলট হয়ে যাব, পাইলটে অনেক লাইন, এখানে ছবি তোলার জন্য অনেক লোক ভিড় করে আছে। এখন আমি বসেছি, এখন রুহামা যাবে। রুহামা খুব ছোট, রুহামাকে দেখা যাচ্ছে না, এখনো ছবি তুলবে। এখানে অনেক সুন্দর, আপনারা সবাই দেখতে আসবেন। রুহামাকে আমি পাইলট সাজিয়ে দিচ্ছি। আমি এখন ইলিশ মাছ নিব, ইলিশ মাছটা দেখতে সত্যি মনে হচ্ছে। এখন আমরা স্যারের কাছে যাব, স্যারের সিং ধরে ছবি তুলব, আরো সবাই ছবি তুলতে পারবে। রুহামা এখন গ্রামের মেয়ে হয়ে গিয়েছে। আমরা এখন নিচে যাব, স্যারের সাথে ছবি তুলব। ও বাবা, স্যার মাস দেখি আমাকে খেয়ে ফেলবে। আলাদিনের প্রদীপ, থ্রিডি মামা ফ্যাকেশন, মমেশের সাথে ছবি তুলব। এগুলো দেখতে আমার খুব ভালো লাগছে, আমি এগুলোর সাথে ছবি তুলছি। এখন আমরা পাথরের গুহাতে যাব, পাথরের গুহাতে ছবি তুলব। আমরা এখন পাথরের উপরে লাফাব, খুব মজা হচ্ছে। পুলিশ আমাদের ধরে রেখেছে, আমরা পাহাড়ে ছবি তুলেছি। অনেক বড় সিঁড়ি, এখানে যেতে আমাদের পা ব্যথা করবে। আরেকটা সিঁড়ি পেয়েছি। আমরা এখন মাছের কাছে যাব, পান্ডা। এখন পান্ডার সাথে ইন্ডিয়া মোমো খাবো। পান্ডা একটা মোমো দাও না, খুব মজা হচ্ছে। রুহামাও যাবে মোমোস খেতে, মাও মোমোস চাচ্ছে। গরিল্লার কাছে যাব, গরিল্লা আমাকে মাফ করে দাও না।
গরি ডাকটা খুব ভয়ঙ্কর, আমরা সাকু পার হব। আমরা আরেকটা সাকু পেয়ে গেছি, পড়ে যাচ্ছি। এখন একটা বাসায় যাব। বাসায় মনে হচ্ছে কেউ নেই। আমরা দরজার টোকা দিচ্ছি, আমরা লাইট আলো নিচ্ছি। আমরা এখন অনেক ক্লান্ত হয়ে গেছি, আমরা এখন চা খাবো। মামা একটা চা দাও তো। রুহামাও চা খাচ্ছে। এখন আমরা মাছ ধরতে যাব। নিচে ক্যান্টিন আছে, এখন আমরা নিচে খাবার খেতে যাব। আমরা ক্যান্টিনে খাবার খাচ্ছি, স্যান্ডউইচ আর লেমন জুস খেয়েছি। এখন আমরা আবার ছবি তুলতে যাব। বিড়ালের হাতটা ধরতে পারছি না আমি। রুহামা গাছ ধরবে, ও ধরতে পারছে না ছোট, তো এর জন্য আমরা সুন্দর করে ছবি তুলতে পারছি না। এখন আমরা স্মৃতি সৌধে যাব। এখন আমরা কিছু শপিং করব। রুহামা পাহাড়ে চলে গিয়েছি। এখন আমরা মিডলে যাওয়ার জন্য টিকিট কাটলাম। রুহামা এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছে। এখানে অনেক বড় লাইন, আধা ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখন আমরা ঢুকে গিয়েছি মিডলে। আমরা এখন বের হয়ে গিয়েছি। আমরা এখন মসজিদে যাব। আয় বন্ধু, চল খেলতে যাই। রাগ করে বসে আছিস কেন? বন্ধু রাগ করে বসে আছে, আমাদের সাথে খেলবে না। এখন রুহামা যাবে, দেখি রুহামা ডাকে উঠে না, উঠে কি না। আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি, উড়িষ্কা যাবা। হাতির দাঁত কত বড়, হাতির দাঁত ভেঙে ফেলবো। কত ডাইনোসর, আমাকে বাঁচাও। রুহামাকেও ডাইনোসর তাড়া দিচ্ছে। জুতো আমাকে পাড়া দিও না, রুহামাও যাবে। রুহামা পাড়া খেয়ে পড়ে যাবে, ওর দাঁত ভেঙে গিয়েছে। আমরা এখন পিয়ানো বাজাবো। পিয়ানো বাজাতে খুব মজা হচ্ছে। এবার আমরা বোতলের ভিতরে ঢুকে যাব। বাবার সাথে আমরা বোতলের ভিতরে ঢুকে পড়েছি। রুহামাকে বলে খেয়ে ফেলবে। আমরা ছবি তুলে মজা পাচ্ছি না। রুহামা এখন ট্রামেন্ডির সাথে ছবি তুলবে। এখন আমি আলাদিনের গালিথায় উঠব। রুহামা এখন বাবার সাথে টমেন্ডির সাথে ছবি তুলছে। আমাদের দুইটা মামাও ছবি তুলছে। এখন আমরা মুকলির কাছে যাব। পাথরে লাফাচ্ছি। এখানে খেলতে আমার খুবই ভালো লাগছে। লাফাতে লাফাতে হর্ন হয়ে গিয়েছি। বাবা আর রুহামা ঘোড়ার সাথে ছবি তুলছে। এখন বাবাও একটা ছবি তুলছে। ছবি তুলেছে, আমাদের অনেক ভালো লেগেছে। আপনারা সবাই আসবেন। বাই বাই এভরিওয়ান। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।